আমি আপনাদেরকে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই আমি ঠিক এরকম করে কেটে নিছি। কেটে সামান্য হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটা বলক দিয়ে নিছি। বলক দিয়ে পানি ছড়াইয়া এরকম হয়েছে। এখন আমি তেলে ভাজা দেখাবো। এইভাবে করে তেলের মধ্যে মশমশা করে ভাজবো। এইভাবে সিদ্ধ করে রাখলে দুই দিন পরিমাণ এমনিতেই রাখা যায়, কিচ্ছু হবে না। ফ্রিজে রাখা যে কোনো সময় বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় বা অতিথি আসলে তাদেরকেও সাথে সাথেই ভাজা দেওয়া যায়। এইভাবেই লাল হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো। যে যেরকম খান বা একটু কম ভাজা হইলেও হয়, কেউ একটু মচমচা বেশি পছন্দ করে, কেউ একটু কম। হ্যালো ভিউয়ার্স, এই যে এরকম একটু আমি ফ্লেমটা অন করে দিচ্ছি পুরা। এইভাবে একটু নেড়ে চেড়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভাজবো। হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। এরকম একটু লালচে লালচে করে ভাজলে মুখমচা থাকবে অনেকক্ষণ এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। এটা টিফিনে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব আগ্রহের সাথে খাবে। এখন আমি এটা ডিশ আউট করবো। হয়ে গেছে বিয়াস আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। ঠিক এরকম করে ভাজবেন। আমার 5 থেকে 7 মিনিট সময় লাগছে। আর তেঁতুলের সস হলে এটা আরও ভালো লাগবে খেতে। টমেটো সস, তেঁতুলের সস, তেঁতুলের সসটা আমার ঘরেই বানানো, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।